পরকালে বিশ্বাস করেন, করলে আপনার লাইফস্টাইল বলছি? থাক, এটা আমরা না পড়ি। না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না, বা যেটা দেখি না আসলে, ওটা আসলে কখনো বিশ্বাস করি না। খুবই উইয়ার্ড ছিল। আপনি কি লিখছেন এটা? আমি আসলে বৈশাখে বেশি খাওয়া দাওয়া করার পর একটু অন্য মানে ভাবে চলে গেছি। উনি নিজে একজন মুসলিম হয়ে, যার বাবা মা মুসলিম, সে তার মুখ দিয়ে এভাবে কিভাবে বললো যে পরকালকে বিশ্বাস করে না? হ্যাঁ বাবা, মুসলিম অর্থটা কি আমরা কি বুঝি? এহকাল পরকাল কি বুঝি? আমরা একবারও চিন্তা করলাম না যে কিভাবে বলি যে পরকাল আমি বিশ্বাস করি না। হায় রে মানুষ, কি বলবো বলেন? সেলিব্রিটি হওয়া মানে এই না যে আমি আল্লাহ কোথায় ভুলে যাব। আমার বোঝা উচিত যে আমি কোথায় আছি। গতকাল রেডিও লাইভে একজন দর্শক সাবা কবিরকে জিজ্ঞাসা করলেন, আপু আপনি কি পরকালের উপর বিশ্বাস রাখেন? কারণ আপনার লাইফস্টাইল খুবই উদ্বিগ্ন। সাবা কবির উত্তরে বললেন, না, আমি একদমই বিশ্বাস রাখি না। কারণ যে জিনিসটা আমি চোখে দেখি না, সেটা আমি কখনোই বিশ্বাস করি না। গতকাল থেকে এই পর্যন্ত সমালোচিত ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সাবা কবির সবাই তাকে এক না এক নামেই ডাকছে, নাস্তিক। সো বন্ধুরা, আপনারা এই ফেসবুকের পোস্টগুলো দেখে আপনারা কী বুঝতেছেন? মানুষ কত রকমের নানান ধরনের কমেন্টস করতেছে ফেসবুকে, তার তো উচিত না ফেসবুক লাইভে এসে সবার কাছে ক্ষমা চাওয়া, পুরো সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চাওয়া, পুরো বাংলাদেশের মুসলিম কান্ট্রিতে ক্ষমা চাওয়া?